সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে দেখব কিভাবে একটি ল্যাপটপ বা কম্পিউটারের আপনার সিরিয়াল নাম্বার, আইডেন্টিফিকেশন নাম্বার বা আইডেন্টি নাম্বার বা আপনার এই ল্যাপটপের মডেল নাম্বার কিভাবে দেখবেন। আমরা যারা প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করি তাদেরকে যে সরকারিভাবে যে ল্যাপটপ দেওয়া হয়েছে, অনেক সময় ইন্টারনেটে বা অনলাইনে তথ্য দেওয়ার জন্য এই ল্যাপটপের আইডেন্টি নাম্বার বা সিরিয়াল নাম্বার বা মডেল নাম্বার এগুলো দরকার পড়ে। তো আজকে দেখব কীভাবে আপনি খুব সহজে এইগুলো সংগ্রহ করতে পারবেন আপনার ল্যাপটপ দেখে। আশা করি সবাই ভিডিওটির প্রথম শেষে দেখবেন, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল করে দেওয়ার অনুরোধ রইল। তো সিরিয়াল নাম্বার সংগ্রহ করার জন্য প্রথমে আপনাকে একটি কাজ করতে হবে, এই যে দেখুন সার্চ বার আছে, সার্চ বারে আপনাকে টাইপ করতে হবে সিএমডি। দেখুন সার্চ করার পরে এখানে চলে আসে যে কমান্ড প্রম্পট, তো এখান থেকে আপনি রান অ্যাডমিনিস্ট্রেটর এখানে ক্লিক করে দিবেন, এরপরে ইয়েস দিয়ে দিবেন। দেখুন দেওয়ার পর এরকম একটা পেজ আসবে, অথবা আপনি স্টার্ট মেনু থেকে চলে যাবেন, এখানে স্টার্ট মেনু থেকে আপনি উইন্ডোজ সিস্টেমে চলে যাবেন, যে উইন্ডোজ সিস্টেম ফোল্ডারে ক্লিক করবেন। দেখুন এখানে আছে কি কমান্ড প্রম্পট, এখানে আপনি মাউসটা রেখে রাইট বাটনে ক্লিক করে মোড়ে দিবেন, তারপর রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর ক্লিক করলে ইয়েস দিয়ে দিবেন, তারপর দেখুন এটা চলে আসবে। এখন আপনার এখানে কিছু টাইপ করতে হবে, আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এগুলো লিখে দেবো, আপনি এখান থেকে কপি করে নিতে পারেন, অথবা আমি যেভাবে টাইপ করবো ঠিক সেভাবে আপনি এগুলো লিখে দিবেন। প্রথমে আমি দেখবো কীভাবে সিরিয়াল নাম্বার বের করা যায়। তো প্রথমে সিরিয়াল নাম্বার বের করার জন্য আমি দেখুন কী টাইপ করছি, সবাই লক্ষ্য করুন। সিরিয়াল নাম্বার বের করার জন্য প্রথমে এই যে এখানে লিখবেন যে wmic বায়ুস BIUS একটা স্পেস দিবেন, গেট একটা স্পেস সিরিয়াল নাম্বার, সিরিয়াল নাম্বার কিন্তু একসাথে লিখতে হবে। এরপর আপনি কিবোর্ড থেকে এন্টার বাটনে ক্লিক করবেন। দেখুন ক্লিক করার সাথে সাথে এই যে আপনার সিরিয়াল নাম্বারটা চলে আসছে, তো আমার ল্যাপটপের সিরিয়াল নাম্বার এখানে চলে আসছে, এবার আপনার সিরিয়াল নাম্বার ল্যাপটপের সিরিয়াল নাম্বার চলে আসবে। এবার আসি কীভাবে আপনার যে আইডেন্টি নাম্বারটা আপনি সংগ্রহ করবেন। তো সংগ্রহ করার জন্য এখানে কী লিখবেন, দেখুন আমি লিখছি, দেখুন আইডেন্টিফাইং নাম্বারটা পাওয়ার জন্য এখানে কী লিখতে হবে, দেখুন যে wmic csproduct গেট আইডেন্টিফাইং নাম্বার, ঠিক আমি যে লিখেছি এভাবে আপনার wmic এর পরে একটা স্পেস হবে, এখানে একটা স্পেস হবে, এখানে একটা স্পেস হবে, ঠিক একইভাবে সুন্দরভাবে স্পেস টেস দিয়ে লিখবেন। আর আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে এই কোডগুলো লিখে দিব, আপনি এখান থেকে ইচ্ছাগুলো কপি করে পেস্ট করতে পারেন। এরপর আপনি কিবোর্ড থেকে এন্টার বাটনে ক্লিক করবেন, দেখুন এন্টার বাটনে ক্লিক করার সাথে সাথে আমার এখানে আইডি এই ল্যাপটপের আইডেন্টিফাইং নাম্বার চলে আসছে, এই যে দেখুন এখানে। এবার দেখবো এই ল্যাপটপটির মডেল নাম্বার বা কোম্পানি নাম্বার। দেখুন এবার মডেল নাম্বার বা কোম্পানি নাম্বার দেখার জন্য প্রথমে এই লেখাগুলো লিখতে হবে wmic csproduct গেট নেম, আমি যেভাবে লিখেছি দেখুন wmic একটা স্পেস csproduct একটা স্পেস এরপর গেট একটা স্পেস নেম, তারপর আপনি কিবোর্ড থেকে এন্টার দিবেন, তারপর আপনার এই যে ল্যাপটপের নাম চলে আসবে এবং মডেল নাম্বার সহ। দেখুন আমার ল্যাপটপ হচ্ছে SP242G2 নোটবুক PC, দেখুন আমারটা চলে আসছে, ঠিক একইভাবে আপনারা আপনাদের ল্যাপটপের সিরিয়াল নাম্বার, আইডেন্টিফাইং নাম্বার এবং এই যে কি মডেল বা কোম্পানি নাম বের করতে পারবেন। আশা করি সবাই ভিডিওটি বুঝতে পেরেছেন, যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারবেন, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অনুরোধ করে দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে।